भगवान के पावार जन्य भक्त हृदय शुधुमात्र दुटी वस्तुर प्रयोजन, एक हलो भक्तिर मने भक्ति और भगवानेर प्रति विश्वास। ए दुटी वस्तु जदि कारोर भेतरे थाके भगवान ताके दर्शन देवेई देबे। मागो ए दक्षिण भारते एक डाकात छिलो जार नाम छिलो बंशी डाका। एखन से डाकात कोनो दिनो भगवानेर नाम श्रवण करेनि। सन्ध्या हलेई तार काज हलो डाकाति करते चले जाए, किन्तु तार स्त्री छिलो बड़ धार्मिक। से प्रतिदिन सन्ध्या हले पाशेर ग्रामे चले जाए भगवत कथा श्रवण करते, हरिनाम श्रवण करते। एखन একদিন সেই বংশী ডাকাতের ডাকাতি করা হলো না। ঘরে ফিরে এসে দেখছে ঘরে তালা ঝুলছে। এখন পাশের বাড়ি যেয়ে ডাকছে, বৌদি, ও বৌদি, আচ্ছা আমার গিন্নি কোথায় গেছে দেখেছ? কেন গো, তোমার গিন্নি তো প্রতিদিনই যায় পাশের গ্রামে ওই ভাগবত কথা শুনতে। ভাগবত কথা? সেটা আবার কি? জীবনে প্রথমবার শ্রবণ করছে ভাগবত কথা, নামটি আগে কখনো শ্রবণ করেনি, আজ প্রথমবার শ্রবণ করল। মনে মনে চিন্তা করছে, দেখি তো আমি একটু যেয়ে দেখে আসি, বংশী ডাকা তো গেছে। এখন এসে দেখছে মা গো গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছে। গাছের আড়ালে দাঁড়িয়ে থেকে সে দেখছে যে একজন লোক একটি গাছের তলায় বসে কি যেন বলছে আর তাকে ঘিরে রয়েছে অজস্র ভক্ত, তারা তার কথা শ্রবণ করছে। এখন সেই দিন সে বাবা যে আলোচনা করছিল গোবিন্দের গোষ্ঠ লীলা, এখন সে লীলায় তিনি বর্ণনা করছেন যে শ্রী গোবিন্দ অমা তার মাকে ডেকে বলছে, ও মা, মা, আজ তুমি আমায় একটু সুন্দর করে সাজিয়ে দেবে মা, আমি যে গোষ্ঠ মাঝে যাব তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। মা কি করেছে, গোপালের চরণে সোনার নূপুর পরিয়ে দিয়েছে, মাথায় সোনার মুকুট পরিয়ে দিয়েছে, হাতে সোনার মুরলি দিয়েছে, সারা গা ভর্তি বিবিধ অলঙ্কার পরিয়ে তার গোপালকে সাজিয়ে দিয়েছে। আর তার গোপাল সুন্দর করে মায়ের কাছ থেকে সেজে আজ চলেছে গোষ্ঠ মাঝে বৃন্দাবনের পথ থেকে। আর এই কথা শ্রবণ করছে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বংশী ডাকা। মনে মনে চিন্তা করছে, একই বাবা যে কী একটা বনের নাম বলল। হ্যাঁ, আরে আমি তো কত বনে ডাকাতি করতে গেছি, বাঁশবন, তালবন, কিন্তু কী একটা বনের নাম বলল, আগে তো কোনোদিনও নাম শুনিনি, কী যেন? ও, বৃন্দাবন। বাহ, বৃন্দাবনে কী একটা ছেলের নাম বলল, কৃষ্ণ। গা ভর্তি অলঙ্কার পরে সে বৃন্দাবনের পথ থেকে চলেছে গোষ্ঠ মাঝে। বা বাবা, আমি যদি ওর সর্বস্ব অলঙ্কারকে চুরি করে আনতে পারি আমাকে আর জীবনের মতো কোনোদিনও ডাকাতি করতে হবে না। নে তাই গৌর হরি বল, হরি বল। দেখুন মা, এখন চুপ করে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে যে সকল ভক্ত চলে গেলে বাবাজিকে ধরে জিজ্ঞাসা করে নেব যে বৃন্দাবনটা কোথায়। এখন সকল ভক্ত তাকে ভগবত কথা শ্রবণের পর দক্ষিণা দিয়ে সবা সকল ভক্ত চলে গেছে। এখন সেই বংশী ডাকা বাবাজির কাছে এসে ডাকছে, বাবাজি, ও বাবাজি। কে বাবা তুই, আমায় চেনো না? আরে আমাকে এই গ্রামে সবাই চেনে, আমার নাম হলো বংশী ডাকা। তা হ্যাঁ রে বাবা, তুই এখানে কেন এসেছিস? শোনো বাবা, এই যে দেখলি এত ভক্ত হরিকথা শ্রবণ করছিল, তারা হরিকথা শ্রবণ করে আমায় কিছু দক্ষিণা দিয়ে গেছে। যা বাবা, তুই এগুলো নিয়ে যা। দাঁড়াও, আমি তোমার দক্ষিণা নেবার জন্য এখানে আসিনি, তবে কেন এসেছিস? আচ্ছা বাবাজি, ওই যে তুমি একটু আগে কোন একটা বনের নাম বললে না, কি জানো? বৃন্দাবন। আচ্ছা বাবাজি, বৃন্দাবনটা কোথায়? এখন বাবাজি মনে মনে চিন্তা করছে, এই আপদকে যত তাড়াতাড়ি পারি বিদায় করাই ভালো। ডাকাত যদি সামনে এসে বসে থাকে আমরাও
চেষ্টা করব যত তাড়াতাড়ি হাঁটাতে পারি তত তাড়াতাড়ি আমাদের মঙ্গল। বাবাজি বলছে, হ্যাঁ রে বাবা তুই বৃন্দাবনে যাবি? হ্যাঁ বাবাজি। আচ্ছা বাবাজি বলো না বৃন্দাবনটা কত দূরে? বলছি শোন তোর বাড়িটা কোথায় বলতো? বলছি আমার বাড়ি, আমার বাড়ি তো নওগাঁ। বাহ, তুই নওগাঁয় থাকিস? শোন, ওই নওগাঁ থেকে এক মাস টানা উত্তর দিকে হাঁটবি, আর উত্তরে হেঁটে তুই যেখানে যে পৌঁছাবি সেখানে দেখবি একটি নদী পড়বে, তার নাম হলো যমুনা নদী। সেই যমুনা নদীর তীরেই আছে বৃন্দাবন। যা, তুই সেখানে গেলে তুই যার জন্য তুই যাচ্ছিস তোর উদ্দেশ্য পূরণ হবে। এখন সে বংশী ডাকাত বাবাজিকে ডেকে বলছে, বাবাজি শুনে রাখো, যদি তুমি আমাকে সঠিক সন্ধান দিয়ে থাকো তবে আমি তোমাকে কথা দিচ্ছি, যে আমাকে চুরির সংবাদ দেয় চুরিকে করে এনে তার অর্ধেক ভাগটা আমি তাকে দিই। আর শুনে রাখো, যদি তুমি আমাকে মিথ্যে কথা বলো তবে এই যে আমার হাতে খাড়া দেখছো, এক কোপে তোমার ঘর থেকে মুন্ডটা আলাদা করে দেব। বাবাজি বলছে, না না তুমি পাবে, তুমি যাও। এখন মা বংশী ডাকা ঘরে এসে তার স্ত্রীকে ডাকছে, গিন্নি গিন্নি, ও গিন্নি শোনো, ঘরে যা কিছু আছে চিড়ামুড়ি আমাকে একটা টোপলাই করে বেঁধে দাও দেখি। কেন গো, চিড়ামুড়ি নিয়ে তুমি কি করবে? শোনো গিন্নি, আমি বৃন্দাবনে যাব। তার গিন্নি মনে মনে চিন্তা করছে, একি যে কোনোদিনও ভগবানের কথা শ্রবণ করেনি, যে কোনোদিনও ভগবত কথা শ্রবণ করেনি, তার মুখে আজ হঠাৎ বৃন্দাবনের নাম, এই নাম সে কোথায় শুনল? আচ্ছা এই নাম তুমি কোথা থেকে শ্রবণ করলে গো? হগেননি শোনো, ওই যে তুমি পাশের গ্রামে যাও না প্রতিদিন ওই কি যেন বই পড়া শ্রবণ করতে, আমিও আজকে গেছিলাম। আর শোনো গিন্নি, ওই গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব কথা শুনেছি। শোনো গিন্নি, ওই বৃন্দাবনে নাকি কৃষ্ণ নামে একটা বালক থাকে আর তার গা ভর্তি অলঙ্কার। গিন্নি জানো গিন্নি, তার গা থেকে যদি সর্ব অলঙ্কার আমি নিয়ে আসতে পারি তবে জনমের মতো আমাকে আর যে ডাকাতি করতে হবে না। তুমি আর আমি যে জনমের মতো, আমাকে যে আর ডাকাতির কাজে যেতে হবে না, আমরা শান্তিতে থাকতে পারব। এখন মা গো, তার গিন্নি মনে মনে চিন্তা করছে, একি আমি এতদিন ভগবানের কথা শ্রবণ করতে যাই, ভাগবতীয় কথা শুনতে যাই, কিন্তু আমার মনে তো বিশ্বাস হলো না যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, কিন্তু আমার সবে একদিন ভগবানের কথা শুনতে গিয়ে তার মনে এত দৃঢ় বিশ্বাস যে না বৃন্দাবনে কৃষ্ণ আছে। স্বামীকে চিড়ামুড়ি বেঁধে দিয়ে বলছে, সবে এই যে তোমার মনে এত বিশ্বাস এত ভক্তি, আমি তোমাকে বলছি তুমি কৃষ্ণ দর্শন পাবেই পাবে, আমি তোমাকে বলছি বৃন্দাবনে গিয়ে তুমি কৃষ্ণ দর্শন পাবেই পাবে, কারণ যে ভক্তি আর যে বিশ্বাস তোমার অন্তরে জন্মেছে এই বিশ্বাসে তুমি আমার গোবিন্দ চরণ লাভ করবে। মা গো, ঘর থেকে চিড়ামুড়ি নিয়ে বংশী ডাকাত চলেছে বৃন্দাবনের উদ্দেশ্যে। এখন এক মাস টানা হেঁটে এসে পৌঁছেছে বৃন্দাবনে। এমন সময় যমুনার তীর থেকে একজন বাবাজি হেঁটে যাচ্ছে। বংশী ডাকাত ছুটে যেয়ে বলছে, বাবাজি বাবাজি এটা কি বৃন্দাবন? কে বলরাই হো? ও, এখানে তো আবার বাংলা চলে না, হিন্দিতে বলতে হবে। আচ্ছা বাবাজি, এ বৃন্দাবন হে ক্যা? হ্যাঁ এ বৃন্দাবন হে। আচ্ছা বাবাজি, ও বিজমে ও যমুনা নদী হে ক্যা? হ্যাঁ যমুনা নদী হে। আচ্ছা বাবাজি, বৃন্দাবন মে কানা নাম কি এক বালক রহতে হে ক্যা? রহতে হে। আচ্ছা বলছে যে কৃষ্ণ নামের কোনো বালক আছে বৃন্দাবনে? আচ্ছা সেই বালক কোথা থেকে গোষ্ঠ মাঝে যায় তুমি কি আমায় বলতে পারবে? বাবাজি কি করেছে
পথটা দেখিয়ে দিয়েছি যেখান থেকে গোবিন্দ কষ্ট মাঝে যায়। বংশী ডাকা সেখানে চুপটি করে বসে আছে, আজ গোবিন্দের জন্য ভক্তের জন্য আজ ভগবান সে কিন্তু ধরা দেবে মাগো, তাই ভক্ত ভগবানের জন্য অপেক্ষা করে বসে আছে। আর ওদিকে অপেক্ষা করতে করতে হঠাৎ বংশী ডাকা দেখতে পেল যে বৃন্দাবনের পথ ধরে কতগুলো রাখাল বলো তারা গরু নিয়ে এই পথ ধরে আসছে। বংশী ডাকার বসে বসে গুনছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, এমনভাবে গুনতে গুনতে মাগো 12 জন বালককে গুনল, মানে দ্বাদশ রাখালকে সর্বপ্রথম দর্শন করে নিল। বাবা, এদের মধ্যে একজন বালকের কাঁধে আবার লাঙনও আছে দেখছি। কাকে দর্শন করলো মাগো? বলাই দাদাকে। বলাই দাদাকে দর্শন করেছে। আর বলাই দাদাকে দর্শন করবা মাত্র বংশী ডাকা মনে মনে চিন্তা করছি, আচ্ছা কৃষ্ণ কোথায় আছে? কৃষ্ণকে তো দেখতে পাচ্ছি না। ভক্ত যত আকুল হচ্ছে ভগবানকে দর্শন করবার জন্য, আর ভগবান তত ভক্তের কাছে এগিয়ে আসছে। হঠাৎ দেখছি যে রাখাল বালকের মাঝে এক বালক দাঁড়িয়ে আছে, তার মাথায় আছে ময়ূর পাখা শোভিত, হাতে আছে বংশী। সেই ডাকাত মনে মনে বুঝতে পেরেছে এই তবে কৃষ্ণ, কিন্তু একে তো এখন আমি ধরতে পারবো না, এত রাখাল বালককে সঙ্গে করে আছি, দিনের বেলা আমি কেমন করে ধরব? তা একে যদি ধরতে হয় আমাকে সন্ধেবেলায় ধরতে হবে, আমি সন্ধেবেলা পর্যন্ত অপেক্ষা করি। বংশী ডাকাতের কিন্তু সারাদিন খাওয়া হলো না মাগো, একভাবে বসে আছে কখন সন্ধে হবে আর গোবিন্দ ফিরবে। ফেরত গোষ্ঠী গোবিন্দ ফিরে আসছে, আজ ভক্তকে ধরা দেবে বলে অন্তর্যামী ভগবান কি করেছে মাগো? সকল সখাগণের পেছনে আজ গোবিন্দ মুরলি ধ্বনি করতে করতে আসছে, ভক্তকে কৃপা করবে বলে ভগবান সবার পেছনে পেছনে আসছে। আর ওদিকে বংশী ডাকা ছুটে গিয়ে কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ধরেছি আমি, ধরেছি, হ্যাঁ আমি ধরতে পেরেছি। কে কে ধরেছ আমা? আমি বংশী ডাকা। আচ্ছা তুমি বংশী ডাকা, তুমি আমায় ধরেছ কেন গো? এই কৃষ্ণ, আমি অনেক দূর থেকে তোর কাছে এসেছি কেন জানিস? এই তোর গায়ে যত অলংকার আছে সব অলংকারগুলো তুই আমায় খুলে দে, আমি এসেছি তোর অলংকার চুরি করব বলে। বাহ, তুমি আমার অলংকার নেবে? নাও না, নাও, আমার মা না আমাকে আবার গড়িয়ে দেবে। যে কথা বলেছে গোবিন্দ, বংশী ডাকাত মনে মনে চিন্তা করছে এ তো নিশ্চয়ই কোনো রাজার ছেলে। আচ্ছা তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি কোনো রাজার সন্তান, তা তুমি এত কষ্ট করে এত ধেনু বৎস নিয়ে এই গোচারণে কেন এসেছো? মাগো, মহাজন কিন্তু এখানে একটা আমাদের দৃষ্টান্ত একটা শিক্ষা দিয়ে গেলে, আমাদের মনেও তো প্রশ্ন জাগে যে গোবিন্দ তো রাজার সন্তান ছিলেন, নন্দ মহারাজের পুত্র, তা তার পিতা তিনি কি পারতেন না একজনকে রেখে দিতে যে কিনা এই নবলক্ষ ধেনুকে নিয়ে গোচারণে যাবে? তার তো অনেক অর্থ ছিল, সে তো নিশ্চয়ই পারত, তাহলে গোবিন্দ কেন গোষ্ঠ মাঝে যেত? দেখুন মা, কারণ এই নন্দ মহারাজ গোবিন্দের পিতা আর গোবিন্দ হলো তার সন্তান। আমাদের ইহজগৎকে মহাজন শিক্ষা দিচ্ছে, ওহে জি, পিতৃধন রক্ষা করা প্রত্যেকটি সন্তানের কর্তব্য, পিতার ধনকে রক্ষা করা প্রত্যেকটি সন্তানের কর্তব্য। তা আমাদের এই কলির যুগে আমাদের এই কলির জীবের পিতা কে মাগো? আমাদের মহাপ্রভু। আর প্রভুর সেই ধন কি? হরিনামামৃত সুধা, এটা হলো
আমাদের পিতৃধর। এই হো জগতে যে ধন সম্পদ আছে সেগুলো কিন্তু আমাদের নয় মাগ। ভেবে দেখুন, আপনি আছেন চলে যাবেন, সেটা অন্য কারোর হয়ে যাবে, সেটা আপনার নয়। আপনার হাতে আছে, আরেকজনের হাতে যাবে, সে চলে যাবে তার অন্যের কাছে চলে যাবে, সেটা কিন্তু আমাদের ধন সম্পদ নয়। আমাদের প্রত্যেক জীবের ধন সম্পদ হলো একমাত্র এই হরি নামামৃত সুধা, এই হরি নাম। আমাদের এই কলির জীবের প্রত্যেকটা জীবের উচিত আমাদের পিতৃধনকে রক্ষা করা, অর্থাৎ এই হরি নামকে রক্ষা করা। এটাই কিন্তু গোবিন্দ গোষ্ঠীর মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দিলে। আচ্ছা কৃষ্ণ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো রাজার সন্তান, তা তুমি এই নবলক্ষ ধেনু নিয়ে গোচারণে এসেছো কেন? হ্যাঁ, গোবিন্দ তখন কি করেছে, গুটি গুটি পায়ে বংশী ডাকাতির কাছে যেয়ে বলছে, আচ্ছা কি নাম বললি তোমার? কেন শুনোনি? আমার নাম বংশী ডাকা। বাবা কি সুন্দর নাম তোমার। তোমার নাম বংশী, আর আমারও নাম আছে জানো, তুমি হলে বংশী আর আমি হলাম বংশী ধারী। তা আজ থেকে আমরা বন্ধু হলাম কি? আজ থেকে বন্ধু হলাম তো? বংশী ডাকাত বলছে, আয় কৃষ্ণ তুই খুব চালাক না, মিষ্টি মিষ্টি কথা বলে আমায় তুই ভোলাতে পারবি না। আমি এসেছি ডাকাতি করতে, ডাকাতি আমি করবই করব। গোবিন্দ বলছে, বেশ তো নেও না, আমার গায়ে যা আছে সব কিছু আমি তোমায় দিয়ে দিচ্ছি। গোবিন্দ কি করেছে মাগ, নিজ চরণ থেকে নূপুরটা খুলে দিয়েছে, মাথা থেকে সোনার মুকুটটা খুলে হাতে দিয়েছে, তার সাধের মুরলিখানি তার হাতে দিয়েছে, গা ভর্তি যত অলঙ্কার ছিল সর্বস্ব খুলে বংশী ডাকাতের হাতে দিয়ে দিয়েছে। বন্ধু এবার আমি চাই আমায় বিদায় দাও। তাই বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে গোবিন্দ চলে যাচ্ছে। আর ওদিকে ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দের দিকে এক নয়নে চেয়ে আছে। গোবিন্দের সেই অপ্রাকৃত রূপ দর্শন করে আজ বংশী ডাকা এক নয়নে গোবিন্দের দিকে চেয়ে আছে। আর গোবিন্দ যখন বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এমন সময় বংশী ডাকাত পেছনে দাঁড়িয়ে চিৎকার করেছে, বন্ধু বন্ধু তুমি দাঁড়াও, বন্ধু তুমি দাঁড়াও। যেই দেখেছে মাগ, গোবিন্দ দাঁড়িয়ে পড়েছে। একটি বন্ধু তুমি আমায় ডাকলে কেন? ও বন্ধু জানো, বন্ধু তোমার চরণে যখন সোনার নূপুর ছিল, তোমার চরণটা যে কত সুন্দর মানিয়েছিল, তোমার চরণে যখন ওই রত্ন খচিত নূপুরটা ছিল, তোমার চরণটা কত সুন্দর দেখতে লাগছিল বন্ধু। ও বন্ধু আমি না তোমার নূপুরটা নিতে পারবো না গো, তোমার চরণটা যে বড় ফাঁকা ফাঁকা লাগছে, তুমি নাও তোমার নূপুরটা, তুমি নিয়ে নাও। আচ্ছা যদি আমাকে দিয়েই দেবে তবে নিলে কেন? আর শোনো, নিয়েছই যখন, আমি নিজ হাতে যেমন তোমায় খুলে দিয়েছি, তুমি নিজ হাতে আমাকে পরিয়ে দাও। মাগ আজ ভক্তকে কৃপা করবে বলে ভগবান কি করেছে, নিজের চরণখানি বাড়িয়ে দিয়েছে। আর সেই বংশী ডাকাত গোবিন্দের চরণ তলে বসে, গোবিন্দের চরণখানি হাতের উপর নিয়ে বলছে, বন্ধু সারাদিন গোষ্ঠ মাঝ খেলে, সারাদিন গোষ্ঠ মাঝ ঘুরে ঘুরে তোমার চরণে কত ধুলা লেগে আছে, দাঁড়াও বন্ধু আমি তোমার চরণের ধুলাটা ঝেড়ে দিই। আজ কি করেছে, নিজ হাতে গোবিন্দের চরণখানি ধুয়ে দিচ্ছে, গোবিন্দের চরণ ধুলা আজ বংশী ডাকাত নিজ হাতে মুছে দিয়ে সেই ধুলা নিয়ে সর্ব অঙ্গে মাখছে।
মেখে গোবিন্দের চরণ তলে যখনই চিহ্ন দর্শন করেছে। গোবিন্দের চরণ তলে মোট ১৯টি চিহ্ন রয়েছে মা গো। বাম চরণ তলে রয়েছে ৮টি চিহ্ন, দক্ষিণ চরণ তলে রয়েছে মোট ১১টি চিহ্ন। ১৯টি চিহ্ন আজ বংশী ডাকার দর্শন করে নিল। এত সহজে কিন্তু ভগবান কারুর কাছে ধরা দেয় না মা গো। যদি সে ভক্ত প্রকৃত ভক্ত হয় তবেই কিন্তু গোবিন্দ চরণ স্পর্শ করতে পারে। আজ নিজ হাতে সেই সোনার নূপুরখানি গোবিন্দের চরণে পড়িয়ে দিয়েছি। বন্ধু এবার আমি যাই, আমায় বিদায় দাও, গোবিন্দ আবার চলেছি। কিছু দূর যেতে না যেতে বংশী ডাকাত আবার ডাক দিয়েছে, বন্ধু বন্ধু কি আবার ডাকলে কেন, আবার কি হয়েছে? ও বন্ধু, জানো বন্ধু, তোমার ওই চাচর চিকর কেশে, এই মোটকটা তোমার মাথায় কত সুন্দর শোভা পেয়েছিল, এই সোনার মোটকটা তোমার মাথায় কত সুন্দর মানিয়েছিল। ও বন্ধু, তোমার এই মোটকটা আমি নিতে পারবো না, তুমি নিয়ে যাও বন্ধু, মোটকটাও দিয়ে দেবে? আচ্ছা বেশ, দাও আমায় পরিয়ে দাও। আবার গোবিন্দের মাথায় মোটকটা বেঁধে দিয়েছি, আবার যাত্রা করেছি। আবার বংশী ডাকাত পেছন দিয়ে ডাক দিয়েছে, বন্ধু দাঁড়াও, বন্ধু দাঁড়াও দাঁড়াও। আবার ডাকলে কেন, কি হয়েছে, বারবার আমাকে পেছন থেকে ডাকছ? ও বন্ধু, বন্ধু গো, এ তোমার হাতে যে সোনার মুরলিটি ছিল, এই মুরলিটা তুমি ধরো। আমি তো মুরলি বাজাতে পারি না, তাই এই মুরলিটা তোমাকে আমি দিয়ে দিলাম। আচ্ছা বন্ধু, আমি তো মুরলি বাজাতে জানি না, তুমি কি আমায় মুরলি বাজনা শিখিয়ে দেবে? দেব বন্ধু দেব, নাও ধরো তোমার মুরলিটা ধরো। গোবিন্দ বলছি, বন্ধু তুমি তো একে একে সবই আমায় দিয়ে দিলে, তুমি তো বৃন্দাবনে এসেছিলে আমার কাছ থেকে নেবে বলে, তা সব কেন আমায় ফিরিয়ে দিলে? বন্ধু আমি এই বৃন্দাবনে এসেছিলাম তোমার কাছ থেকে নেব বলে, কিন্তু জানো বন্ধু, এই বৃন্দাবনে এসে আমি যে আমার সর্বস্ব কিছু জনমের মতো তোমার চরণে সঁপে দিয়েছি। আমার এই দেহ মন প্রাণ আমি তোমার চরণে সঁপে দিলাম, তুমি আমায় কৃপা করে তোমার ওই রাতুন চরণ তলে একবার আমায় ঠাই দাও। তুমি আমায় কত দাও, আমায় চরণ ছাড়া আমায় কর, প্রভু আমায় চরণ। হরি বল হরি বল হরি বল, চরণ ছাড়া আমায় কোন, শুধু এ জন্মে না
শুধুমাত্র দুটি বস্তুর প্রয়োজন, এক হলো ভগবানের প্রতি তার ভক্তি, আর ভগবানের প্রতি সেই ভক্তির বিশ্বাস। আর বিশ্বাস আর ভক্তি থাকলে তার কাছে ভগবান ভরা দেবেই দেবে। তাই তো মাগো মহাজনে লীলার এক পাশে দাঁড়িয়ে বলছি, ভববীর জগতে ফেলিল ঢালি বঞ্চিত এ প্রেম জগতে ফেলিল ঢালি বঞ্চিত বঞ্চিত এ প্রেম জগতে ফেলিল ঢালি গৌরমান শেপে কঙ্গলে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি কমলে পাইয়া খাইয়া নাচিয়া বাজাইছে করতালি কমলে ধনী কমল পেয়ে দেখো কমলে
আজি কাঙালের ঘর কাঙাল পেল, আজি কাঙালের ঠাকুর ঘরে এলো, কাঙালের ঘর কাঙাল পেল, কাঙালের ঠাকুর ঘরে এলো, কাঙালের ধান কাঙাল পেল, কাঙালের ঠাকুর ঘরে এলো, কাঙালের ধান কাঙাল পেল, কাঙালের ধান কাঙাল পেল, কাঙালের ঠাকুর ঘরে এলো, কাঙালের ধান কাঙাল পেল, কাঙালের ঠাকুর ঘরে এলো, কাঙালের ধান কাঙাল পেল। তাই মাগো মহাজন বলছে, আজ কাঙালের ধন কাঙাল পেল, কাঙালের ঠাকুর ঘরে এলো। তা মাগো, তাই মহাজন বলছে যে, এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সৌর, কহে প্রেমা আনন্দে এমন গৌরঙ্গে, রতিমতি জনমিলা নাহি। যে এত সুন্দর কৃষ্ণ সদন ভজনের দেহ পেয়ে আমাদের হরি বলাই হলো না, তাই এত সুন্দর কৃষ্ণ সদন ভজনের দেহ পেয়ে মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, তোমাদের হরি বলা হলো না, তোমরা বদন ভরে হরি বলো। তামাগো আসুন, আমরাও এই হরি নাম গাইতে গাইতে আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। তা আসুন সবাই মিলে একসাথে দুটি বাহু তুলে হরি নাম গাইব আমরা, সবাই মিলে দেখি দুটি বাহু তুলুন একসাথে সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাধে। তা হরিনাম গাইতে গাইতে আমরা আসলাম কোথায়, মধুর শ্রী নবদ্বীপ ধাম।